ভাইয়ের তালুতে এক টুকরো ফুলকপি রাখুন, দেখুন ম্যাজিক। আপনি হয়তো ভাবছেন ভাইয়ের তালুতে ফুলকপি রাখলে কি হবে, আপনি অবাক হয়ে যাবেন এর কাজ দেখলে। এটি আপনার জীবন পরিবর্তন করে দিবে, শুধু তাই না, এই সমস্যা সমাধানের জন্য আপনি হয়তো হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু সমাধান পাননি। আজকের পর থেকে আপনাকে অযথা টাকা খরচ করতে হবে না, এই এক টুকরো ফুলকপি আপনার সেই সমস্যা সমাধান করে দিবে। কিভাবে বলছি, আপনাকে একটি ফুলকপি নিতে হবে, এর পুরোটাই আপনার কাজে লাগবে না, এর থেকে একটি ছোট অংশ ভেঙে নিন। আমরা এটিকে পানিতে ভালো করে পরিষ্কার করে নিব, কারণ এটিতে যদি জীবাণু থাকে তাহলে এটি কোনো উপকারে আসবে না। তার জন্য এই ফুলকপির অংশটিকে একটি বাটিতে রেখে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে, আপনি চাইলে কুসুম গরম পানিতেও পরিষ্কার করে নিতে পারেন, তে এটি খুব ভালোভাবে পরিষ্কার হবে। এবার এটিকে আমরা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। আপনার বাসায় গ্রেটার না থাকলে শিলপাটা দিয়ে ভালো করে মিশে নিতে পারেন। এটি গ্রেট করা হলে এতে কিছু জিনিস অ্যাড করতে হবে। বন্ধুরা, ভিডিও দেখে আপনারা খুব বেশি উপকৃত হবেন, সারা জীবনের বড় সমস্যা দূর হয়ে যাবে আপনার। আমাদের গ্রেট করা হয়ে গেছে, একেবারে মি হয়ে গেছে। এটি 4 চামচের 2 থেকে 3 চামচের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে বেজলিন। কিন্তু বেজলিন অনেকটা সহজলভ্য, তাই বেজলিন সবার বাড়িতেই থাকে। আপনারা বেজলিন চামচে তুলে এর মধ্যে সামান্য একটু পরিমাণ দিবেন। এটি খুবই আঠালো, এরকে হাত দিয়ে ছাড়িয়ে দিতে হবে। বেজলিন দিয়ে ফুলকপির পাওয়ার অনেক গুণ বেড়ে গেল। এটাকে এমন ভাবে মিক্সচার করতে হবে যেন এটা ভালোভাবে লেগে যায়। যেহেতু এটা আঠালো, এটিকে ভালো করে মিক্সচার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ লেবুর রস। এটিকে চামচের মধ্যে চিপি নিয়ে এটিকে এখানে দিয়ে দিব। এবার এটিকে ভালো করে মিক্স করুন। লেবু আর বেজলিন একসাথে মিক্স হতে চাইবে না, তাই বেশি লড়াচড়া করলে এটিকে মিক্স করতে হবে। এরপর এর মধ্যে আমাদেরকে হলুদ গুঁড়ো দিতে হবে। আপনার বাসায় কাঁচা হলুদ থাকলে সেটিও দিতে পারেন, গুঁড়ো হলুদের চেয়ে কাঁচা হলুদ বেশি ইফেক্টিভ। আমাদের মিক্স করা হয়ে গেছে, এটিতে এখন হলুদ দিয়ে একই কাজ করতে হবে, মিক্স করতে হবে। এই মিক্সের কাজটি আপনি যত ভালোভাবে করবেন আপনার সমস্যা তত দ্রুতই সমস্যার সমাধান হবে। ততক্ষণ পর্যন্ত একটি ফুলকপির দানাও সাদা থাকবে, ততক্ষণ পর্যন্ত এটি মিক্স করতে থাকবেন। এরপর আপনাকে এর মধ্যে দিতে হবে গ্লিসারিন। গ্লিসারিন প্রত্যেকের বাসায় সচরাচর থাকে, পাওয়া যায়। গ্লিসারিন দিতে হবে 2 চামচ, তবে মনে রাখবেন 1 চামচ গ্লিসারিনে 2 থেকে 3 ফোঁটা পানি দিতে হবে। এক এক করে 2 চামচ গ্লিসারিন এখানে আমরা দিয়ে দিলাম। এবার এটিকে খুব ভালো করে মিশিয়ে নিন। এটিকে খুব পাওয়ারফুল একটি রেমিডি বানানো হলো। এতে আছে ফুলকপি, এতে আছে হলুদ, এতে আছে গ্লিসারিন, এতে আছে লেবুর রস, সবগুলো একত্রে মিশিয়ে এই জিনিসটি তৈরি হলো। এবার এটিকে পায়ে ব্যবহার করুন। শীতকালে বেশিরভাগ মানুষই পা ফাটা নিয়ে অনেক সমস্যায় ভোগেন, অনেক ধরনের ক্রিম কিনে অনেক টাকা নষ্ট করেন, কিন্তু এই ট্রিক্স ফলো করে আপনি পা ফাটা থেকে রেহাই পেয়ে যাবেন। শুধু বেজলিন আর গ্লিসারিন দিয়ে পা ফাটা সেরে যায় না অনেকে। এটি ট্রাই করে দেখুন, 100% উপকার পেয়ে যাবেন আপনি। পায়ে এভাবে কিছুক্ষণ প্রলেপ দিয়ে প্রলেপ সরিয়ে ফেলুন। এই ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, যেন সবাই কম খরচে এই ট্রিক্সটি ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়েক্ট দিবেন, আর ভিডিওটি ভালো না লাগলে এংরি রিয়েক্ট দিবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।